বিশ্ব অর্থনীতি বহুবার মন্দার কবলে পড়েছে, কিন্তু করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এমন আর্থিক সংকট অতীতে কখনো তৈরি হয়নি। মহামারীর কারণে সৃষ্ট এই মন্দা 1930 সালের মহামন্দার চেয়েও ভয়াবহ। বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। করোনা ভাইরাসের অর্থনৈতিক প্রভাব আলোচনা করার আগে অর্থনৈতিক মন্দা কী সে সম্পর্কে জানা প্রয়োজন। মন্দার ফলে বহু মানুষ তাদের চাকরি হারায়, প্রায় সকল ধরনের বিনিয়োগের মূল্য হ্রাস পায় এবং সেই সাথে অসংখ্য ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। এই পুরো ব্যাপারটাই এক ধরনের দুষ্ট চক্রের মতো কাজ করে। মন্দার শুরুতে মানুষের উপার্জন কমে যায়, তখন বাজারে বিভিন্ন পণ্যের বিক্রিও হ্রাস পায়, ফলে পণ্যের উৎপাদন কমতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক বিপর্যয়ের এই শৃঙ্খল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মন্দার পেছনে নানান রকমের কারণ থাকতে পারে, যেমন কোনো অর্থনৈতিক খাত যখন লক্ষ্যমাত্রা অনুযায়ী উপার্জন করতে ব্যর্থ হয়, অথবা কোনো প্রতিষ্ঠান তাদের ক্ষমতার চেয়ে বেশি ঋণ গ্রহণ করে বা ব্যবসায় বড় ধরনের ঝুঁকি নেয়। এছাড়া ভোক্তা বা বিনিয়োগকারীরা যখন ঝুঁকিপূর্ণ ব্যবসায় অধিক বিনিয়োগ করে, এরকম বিভিন্ন কারণে অর্থনীতির গতি কমে গিয়ে একসময় তা তলানিতে এসে ঠেকে। তবে মন্দার শুরুটা হয় কোনো একটি অর্থনৈতিক খাত হুট করে ধসে পড়ার মাধ্যমে। সাধারণত একটি অর্থনৈতিক মন্দার সাথে আরেকটি মন্দার মিল থাকে না। 1930 সালের শেয়ার বাজার ধস, 2001 সালে হঠাৎ করে বহু প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভব, 2007 সালে আমেরিকার আবাসন সংকট আর 2020 সালে মহামারী, এরকম ভিন্ন ভিন্ন কারণে মন্দা শুরু হলেও অর্থনীতি তার আপন গতিতেই আবারও প্রবৃদ্ধির দিকে এগিয়ে যায়। সাধারণত অর্থনীতি প্রতিনিয়ত বর্ধনশীল, অর্থনীতির গতিশীলতার তুলনায় মন্দা খুবই কম সময় স্থায়ী হয়। অর্থনীতির চাকা সচল থাকলে মন্দা একসময় আপনা আপনি কেটে যায়। বর্তমান সময়ের অর্থনৈতিক মন্দার প্রধান সমস্যাটাই এখানে। করোনা ভাইরাসের কারণে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে তার জন্য কোনো একক অর্থনৈতিক খাত দায়ী নয়, এবং খুব তাড়াতাড়ি সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হওয়ারও কোনো সম্ভাবনা নেই। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল চীনা নববর্ষের ছুটির সময়, সে কারণে চীনসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশের অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে ব্যাপক প্রভাব পড়ে। এরপর থেকে সারা বিশ্বের মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে, অফিস আদালত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, জনপ্রিয় পেশাদারী খেলা স্থগিত হয়েছে, বিশ্বের বড় বড় সভা সম্মেলন বাতিল করা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের বুকিং বাতিল করার কারণে 2020 সালের মার্চের মধ্যেই ক্ষতি হয়েছে $1 বিলিয়নেরও বেশি। আমেরিকায় প্রতি সপ্তাহে গড়ে প্রায় 3.5 লক্ষ লোক বেকার ভাতার আবেদন করছে। অর্থনৈতিক মন্দার ঝড়কে সামনের সারিতে থেকে মোকাবেলা করছে বৈশ্বিক বিমান শিল্প। 100টিরও অধিক দেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে পৃথিবীর বড় বড় শহরের বিজনেস ট্রিপ বাতিল করা হয়েছে। সেই সাথে পর্যটনের উদ্দেশ্যে বিমান ভ্রমণ কমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24-এর তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোতে যেখানে প্রতিদিন গড়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষ ফ্লাইট পরিচালিত হতো, সেখানে 2020 সালে প্রতিদিন 50,000-এরও কম বিমান আকাশে উঠছে, যদিও এর বেশিরভাগই জরুরি পণ্য পরিবহন ও জরুরি সেবার কাজে নিয়োজিত বিমান। মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিলাসী পণ্যদ্রব্য বা সেবার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো। পর্যটন, চলচ্চিত্র, তৈরি পোশাক এবং আসবাবপত্র ব্যবসা তার মধ্যে অন্যতম। যখন মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ থাকে, শুধুমাত্র তখনই এসব সেবার চাহিদা বাড়ে। অন্যদিকে মন্দার মধ্যেও কোনো কোনো ব্যবসা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়েও বেশি চলতে পারে। সেগুলো হলো নিত্য প্রয়োজনীয় পণ্য বা সেবা খাত, স্বাস্থ্য খাত, প্রযুক্তি খাত এবং শিক্ষা খাত। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বহু নিত্য প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠানও মন্দার কবলে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গণপরিবহন এবং রেস্তোরাঁ ব্যবসা। বিশ্বব্যাপী চামড়া, বস্ত্র এবং পরিবহন শিল্প এই মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর বিপরীতে মহামারীতে ক্ষতির বদলে অধিক মুনাফা অর্জন করে সবার চেয়ে এগিয়ে রয়েছে ওষুধ শিল্প। চলমান এই অর্থনৈতিক মন্দায় হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান বাদে প্রায় সকল শেয়ারের দরপতন ঘটেছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে ওয়ার্ক ফ্রম হোম বা নিজেদের ঘরে থেকে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে। সে কারণে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের শেয়ার মূল্য রাতারাতি শীর্ষে উঠে যায়। সিংহভাগ মানুষ বাড়িতে থাকার কারণে অনলাইন শপিং এবং অনলাইন বিনোদন মাধ্যমগুলোর শেয়ারেও ছিল ঊর্ধ্বগতি। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন দোকান আমাজনের শেয়ার মূল্য নতুন রেকর্ড সৃষ্টি করে। সেই সাথে চলচ্চিত্র ও বিনোদনের শীর্ষ ওয়েবসাইট নেটফ্লিক্সের শেয়ারের দাম বহু বড় বড় তেলের কোম্পানির চেয়েও অনেক বেড়ে গেছে। খনিজ তেল শিল্প বিগত তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে। এই সংকট মোকাবেলায় পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলো ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেও তাদের ব্যবসা বাঁচানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF 2020 সালের এই মন্দাকে 1930 সালের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার চেয়েও ভয়াবহ হিসেবে বর্ণনা করেছে। কোন কোন দেশ সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার সঠিক হিসেব করার সময় এখনও আসেনি, কারণ এই মন্দার ধাক্কা সামনের অর্থনৈতিক বছরগুলোতেও বেশ প্রভাব ফেলতে যাচ্ছে। বাংলাদেশে সরাসরি লকডাউন ঘোষণা করা না হলেও দীর্ঘ সময় বন্ধ ছিল সকল ধরনের কলকারখানা। IMF-এর ধারণা অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের GDP-র প্রবৃদ্ধি 2% হ্রাস পেতে পারে। এই মহামারীর মধ্যেই চলে গেছে বাংলাদেশের দুটি প্রধান অর্থনৈতিক মৌসুম, প্রথমে বাংলা নববর্ষ উদযাপন এবং তারপরে ঈদ উল ফিতর। বছরের এই দুই উৎসবের সময়ে বাংলাদেশে বিপুল অর্থনৈতিক লেনদেন ঘটে। বাংলাদেশের ঈদের অর্থনীতির মূল্য প্রায় 2 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য মতে ঈদকে কেন্দ্র করে শুধুমাত্র দোকানগুলোতেই প্রায় 60,000 কোটি টাকার ব্যবসা হয়। এবছর রমজান মাসের সীমিত আকারের বেচাকেনা থেকে এসেছে মাত্র 3-4 হাজার কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র একটি ঈদ থেকেই বাংলাদেশ মুনাফা হারিয়েছে প্রায় 56,000 কোটি টাকা। করোনা ভীতির কারণে বহু লোক এবার বাড়িতে থেকে অনলাইনে কেনাকাটা করেছে। এই লেনদেনের একটি বড় অংশ সম্পাদিত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তৈরি পোশাক খাতে ইতোমধ্যেই $1.6 বিলিয়ন মূল্যের অর্ডার বাতিল হয়েছে। কয়েক লক্ষ পোশাক শ্রমিকের জীবনে এর সরাসরি প্রভাব পড়েছে। এছাড়া ডেইরি, পোলট্রি, পরিবহন ও পর্যটন খাতের প্রকৃত লোকসান এখনও পর্যন্ত হিসেব করা সম্ভব হয়নি। বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ধারণা অনুযায়ী এবছর পর্যটন শিল্পে প্রায় 57 বিলিয়ন বাংলাদেশি টাকার লোকসান হবে, যার প্রভাব পড়বে এই খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রায় 4 কোটি মানুষের জীবনে। এর মধ্যে শুধুমাত্র রোজার ঈদেই কক্সবাজারে প্রায় 20 বিলিয়ন টাকার ক্ষতি হয়েছে। রাজধানীসহ দেশের বড় শহরগুলোর আভ্যন্তরীণ চলাচলের জন্য ব্যবহৃত রিক্সা, CNG, মোটরবাইকের মতো 50 লক্ষেরও বেশি যানবাহন চালক তাদের উপার্জন থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের শ্রমবাজারের একটি বড় অংশ হল অনানুষ্ঠানিক খাতে কর্মজীবী মানুষ, যাদের কাজের জন্য কোনো ধরনের নিয়োগপত্র বা চুক্তিপত্রের ব্যবস্থা নেই। দোকানের কর্মচারী, বাসাবাড়ির দারোয়ান, গৃহকর্মী সহ নানান ধরনের পেশাজীবী রয়েছেন এই তালিকায়। অনানুষ্ঠানিক খাতে কর্মজীবী প্রায় 5 কোটিরও বেশি লোকের অর্থনৈতিক লোকসান হিসেব করা না গেলেও তারা এই মহামারীর মন্দার সরাসরি ভুক্তভোগী। বাংলাদেশের অর্থনীতির আরেকটি চালিকা শক্তি রেমিটেন্স আয় কমে গেছে আশঙ্কাজনক হারে। বিশ্বব্যাংকের হিসেব মতে চলতি অর্থবছরে বাংলাদেশের রেমিটেন্স আয় কমেছে 18%। 2020 সালের এপ্রিল মাসে বিগত 3 বছরের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে, কারণ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী বৈশ্বিক এই মহামারীতে গৃহবন্দী রয়েছে। সেই সাথে তাদের কেউ কেউ সম্পূর্ণ উপার্জনহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়লেও কলকারখানা বন্ধ থাকার কারণে বায়ুমণ্ডলে কমেছে ক্ষতিকর গ্যাস নিঃসরণের পরিমাণ। ইউরোপিয়ান স্পেস এজেন্সির কপারনিকাস স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় ভারত ও বাংলাদেশের আকাশে ক্ষতিকর নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা অনেক কমে গেছে।
জলবায়ু পরিবর্তন ও তার উপর করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখুন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। করোনা ভাইরাসের কারণে আপনি কী ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন কমেন্টে আমাদের লিখে জানাতে পারেন।